ডোমকলের মহকুমা শাসকের কাছে গিয়ে ক্ষমা চাইলেন তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন জেলার তৃণমূল কংগ্রেস কোঅর্ডিনেটর অশোক দাস, ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব। আপনার সঙ্গে অবব্য অভদ্র কুৎসিত কদর্য, তার জন্য আমরা তার দলে কোনো স্থান নেই আর, তার সঙ্গে দলের সমস্ত সম্পর্ক ছিন্ন হয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে এই সমস্ত বেয়াদবিকে স্থান দেওয়া হয় না, বরদাস্ত করা হয় না। আপনি দয়া করে আমাদেরকে ক্ষমা করুন। ডোমকল পৌরসভার কাউন্সিলর প্রদীপ চাকিকে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করা হলো রবিবার। এদিন জেলা তৃণমূল কংগ্রেস কোঅর্ডিনেটর অশোক দাসের নেতৃত্বে তৃণমূলের এক প্রতিনিধি দল ডোমকলের মহকুমা শাসক রাজীব মণ্ডলের কাছে গিয়ে প্রকাশ্যে দলের পক্ষ থেকে ক্ষমা চান এবং তাকে জানান তৃণমূল কংগ্রেস কাউন্সিলর প্রদীপ চাকি গত শনিবার ডোমকলের মহকুমা শাসকের সাথে যে অভদ্র আচরণ করেছিল তার সমর্থন করে না দল, সেজন্যই তাকে দলীয় কর্মসূচি, দলীয় পদ ও পৌরসভার কর্ম সূচিও পদ থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে। দুর্ভাগ্যজনক ঘটনা যেটা কার্তিক চাকি অর্থাৎ প্রদীপ চাকি ঘটিয়েছে, তাতে আমাদের দলের মাথা নিচু হয়ে গেছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে এই জাতীয় বেয়াদবিকে বরদাস্ত করা হয় না। তিনি যে কদর্য আচরণ করেছেন মাননীয় এসডিওর সঙ্গে, যে কুৎসিত ভাষায় গালিগালাজ করেছেন, তা তৃণমূলের সংস্কৃতি বিরোধী, তাই তিনি দল বিরোধী কাজ করেছেন, অন্যায় করেছেন, গুন্ডামি করেছেন, তাই আজ দল সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দমকল শাখার শৃঙ্খলা কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে দমকল পৌরসভার সমস্ত কাউন্সিলর দলনেতার সমষ্টি সিদ্ধান্তে সিদ্ধান্ত গৃহীত হইল যে 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী প্রদীপ চাকি ওরফে কার্তিক চাকিকে দলীয় সমস্ত রকম কর্মসূচি ও পদ থেকে ও পৌরসভার যাবতীয় কর্মসূচি ও পদ থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হলো।